তো এখন আমরা ইফতার নিতে আসছি আর উনি খুব ভালো ইফতার বানাই বাজারে তো মানে বাজারের জন্য তো বাজার থেকে ওরে পাইলাম আর আম নিছি একদম পাকা আম আর এখন আমরা যাচ্ছি আজকে বাজার থেকে ইফতার কিনে নিয়ে আসব আর আম্মু কিছু পরে নেই আজকে আর আব্বু আর আমি যাচ্ছি ইফতার কিনে নিয়ে আসতে তো আপনাদের সাথে সুন্দর একটি ব্লগ শেয়ার করব আর এই ব্লগ অবশ্যই চোখ রাখবেন মিষ্টি নিতেছি আমাদের গ্রামের বাজারে বিক্রি হয় ভালো মিষ্টি এবং হাটি দুধ দিয়ে তৈরি করা হয় এবং মিষ্টি ও সুস্বাদু প্রতিদিন এই মিষ্টি কি প্রতিদিন বানানো হয় আর মিষ্টি গুলো খুব ভালো আর এদিকে রসমলাই বানাইতেছে রসমলাই মেবি একটু পরে বানানো স্টার্ট করে দিবেন একদম গ্রামের পরিবেশে আর কি সবকিছু একদম খাঁটি আর এখন বুরিন্দার জিলাপি ইফতারের শুরু হওয়ার আগে মানে ওনারা খুব ভালো বিক্রি করে আর এগুলো কি প্রতিদিনই মানে প্রতিদিন এটা বানানো হয় না আর কিরকম বিক্রি হয় এখন এই যে 15-20 কেজি প্রতিদিনই বিক্রি হয় ও আচ্ছা আর আপনাদের এখানে কি কি বিক্রি করেন তো আমরা মানে মিষ্টি নিয়ে নিছি ছানার মিষ্টি খুব বেশি ভালো তো আমরা এর আগেও মানে অনেকবার খাইছি আর আমাদের বাড়ির মিষ্টি একটু বেশি স্পেশাল মানে নিজের বাড়ি বললে সেটা না এমনি তো খুব ভালো মিষ্টি সো থ্যাংক ইউ হ্যাঁ ওকে আর এখন ইফতারের আইটেম কিনবো ইফতারের আইটেম কেনার পর বাড়িতে চলে যাব আর সবজির বাজার অল্প স্বল্প একটু বসছে আর কি বাট বিকাল টাইমে তেমন সবজির বাজারটা বসে না হ্যাঁ বাট যতটুকু প্রয়োজন আর কি মানে ইফতারের জন্য এখন বসে আর কি তো বাজার থেকে ওরে পাইলাম আর আম নিছি একদম পাকা মিষ্টি হইব তো মিষ্টি হইব না কি বলছি ওরে বাড়িতে নিয়ে আসছি সো আম্মু দেখবে আম যদি আম্মুর পছন্দ হয় আর কি তো আম্মু দেখো আমগুলা মিষ্টি হবে নি আমটি জি মিষ্টি হবে তো এখন আমরা ইফতার নিতে আসছি আর উনি খুব ভালো ইফতার বানাই বাজারে তো বাজারের জন্য কি কি দিতেছেন সব সাগর বড়া বড়া কেগু আচ্ছা তো প্রতিদিন কিরকম বিক্রি হয় ইফতার আম্মুকে বসে আজকে বাসায় নামানোর জন্য আজকে বাজার থেকে নিয়ে যাবো তো এখানে বাজার কিরকম ইফতার ইফতার ভালো আমাদের ইফতার কেনা শেষ আর এখন আমরা বাড়িতে যাচ্ছি তো এদিকে আজকে ভাবি ইফতারে কাঁচা আমের শরবত করবে তো অনেকেই বলতেছিলেন যে কাঁচা আমের শরবতের রেসিপিটা মানে ফুললি দেখানোর জন্য তো আজকে আপনাদের সাথে শেয়ার করব এর আগেও মানে দুইটা ব্লগে দেখাইছিলাম তো পরিমাণ মতো করে লবণ নিয়ে নিল ভাবি আর আমগুলো কাঁচা আমগুলো স্লাইস করা আর এখন দিবে এটা শুকনো মরিচ ওই ব্লেন্ডার করে রাখছিল আর এখন পরিমাণ মতো করে একটু পানি নিয়ে নিচ্ছে আর এখন ব্লেন্ডার করবে আর চিনিও দিয়ে দিচ্ছে তারপর ব্লেন্ডার করে নিবে আর আপনারা যারা জাল খাবেন জাল দিতে পারেন মিষ্টি খেলে মিষ্টি পরিমাণটা আপনারা নিজের মতো করে নিয়ে নিতে পারেন আর এদিকে আমাদের আমের শরবত হয়ে গেছে আর এখন একটু ঠান্ডা পানি মিক্সড করবে কারণ একদম ঘন হয়ে গেছে
আর এদিকে আব্বু ফ্রুটস গুলো কাটতেছে আর গাছের আম ওই একটা ছেলে নিয়ে আসছিল ওর থেকে কিনে রেখে দিছি আমগুলো খুব মিষ্টি একটা বাচ্চা রে যে ট্রাই করাইছে ও বলল মিষ্টি আমগুলো মিষ্টি তোমার নানুর কাছে রাখ না ওকে আর নানু বাড়িতে গেলে তো মানে আমের কোনো টেনশনই করা লাগে না এত এত মিষ্টি মিষ্টি আম আর এখন অবশ্য কাঁচা কিছুদিন পর পাইকা যাবে আম গাছের আম কেমন যে হয় আল্লাহ জানে ভালো হবে মনে হয় দেখে মনে হইতেছে মিষ্টি হবে গাছের আমে একটা গ্রানি থাকে অন্যরকম হ্যাঁ অনেক ভালো আলহামদুলিল্লাহ আমাদের ইফতার রেডি আর আজকে আমরা বাইরে থেকে ইফতারের সব কিছু কিনে নিয়ে আসছি সাথে আম গাছের আম পাইছিলাম গাছের আমও কিনে নিয়ে আসছি আর আমাদের বাজারে মিষ্টি ছানা মিষ্টি অনেক মজা মানে আমরা নিজে দেখে দেখে একদম বানাই নিয়ে আসি যখন বাড়িতে আসি তখন একদম মিষ্টি খাওয়ার সবার একদম ইয়া উঠে তো আম্মু এখন ইফতারে মানে সবকিছু মিক্সড করে ফেললো আজকে আম্মুর উপর সব দায়িত্ব পড়ছে আর ইফতারের টাইম হয়ে গেছে আমরা এখন ইফতার করব আর ব্লগটিও শেষ করে দেব আর সবাই দোয়া করবেন যেন আমাদের প্রত্যেকটা রোজা আল্লাহ কবুল করেন আর আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রতিদিনের মতো ডেইলি লাইফ ব্লগ নিয়ে আসবো আর আপনার এত সাপোর্ট এত ভালোবাসা দেন বলে আমরা প্রতিদিনের ডেইলি লাইফ ব্লগগুলো শেয়ার করি আল্লাহ হাফেজ।